দোস্ত তুই কিন্তু আমার আগে থেকে অনেক ভুলে গেছিস গো বুঝছ দোস্ত আর কি বলিস এরকম করতেছ কে ভালোভাবে টিকবো আর দোস্ত তুই কি করছ ময় মুরব্বির দিয়ে তুই পার্টি পাস ঘরে কাম কাজ করস বাজার করস আমি বুঝলাম না দোস্ত ও তো উনি তো তোর শ্বশুর লাগে তুই উনির দেখে এ কাজ কিভাবে করস ক কি ব্যাপার তুই এইভাবে এই কাজটা করে কিন্তু তা ঠিক হইতাছে না বুঝছ দোস্ত কালকে আমার সাথে এরকম ইয়া করলি নাটক করস আর তখন তো আমি জানতাম না যে তোর শ্বশুর লাগে তোর শ্বশুর দিয়ে এই কাজটা করে কিন্তু তা ঠিক হইতাছে না দোস্ত তুই কিন্তু অনেক গুনার বাগে হইতাছস বুঝছস হ্যাঁ তোর বাপের সমতুল্য তোর বাপের বয়স আবার তোর শ্বশুর লাগে তুই কিভাবে এই কাজটা করস ক দোস কালকে তুই আমার সাথে হেয়ার সাথে কি ব্যবহার করলি আর আজকে আবার কি হয়েছে তোর দোস আমি তো তখন জানতাম না যে তোর শ্বশুর লাগে হ্যালো হ্যালো হ্যাঁ কেমন আছো ভালো কি করতেছ তুই এই তো কিছু না কাজ করতেছি বাবা কোথায় বাবা এই তো ওষুধ খাওয়াইয়া শুয়ে দিছে খাওয়া দাওয়া করছে না হ্যাঁ তার সেবা মানে তো ঠিক মতো আরে তুমি বলো না বাবাকে তো খুব সেজাবার যত্ন করতেছি কিরে এখন আসছস তোরে কবে কল দিয়েছিলাম আরে দোস্ত রাস্তায় একটু ঝামেলা জানিস না তোর সাথে আমার ভালো লাগে না লে তো তাড়াতাড়ি চলে এলাম দোস্ত তোর খবর কি দোস্ত হ্যাঁ ভালো আছে তোর ছাড়া তো আমার সময় কাটে না বুঝছস হ্যাঁ তা তো বুঝেই যায় তুই তো এখন আর আগের মতো আমাকে ভালোবাসিস না কি বলিস দোস্ত তুই তো আমার থেকে বিয়ে শাদী বয়ে গেলি কর দোস তুই তো আমার জন্য অপেক্ষা করলি না বল কি করব দোস মা বাবা বিয়ে দিছে তো এর জন্য আর কিছু করার নাই তা আমার জন্য তো অপেক্ষা করতে পারতি ক হ্যাঁ আর অপেক্ষা কি করবি ক তোরা আসস অনেক তোর ভালোবাসার মানুষ পাইছস আমারও ভুলে গেছস ভুলারই কথা তোর জন্য অপেক্ষা করি নাই কি এমন অপেক্ষা করছস ক দোস আচ্ছা যাই হোক কে আছে ডাক দে চাচু কি আছে খাওয়া আব্বু দোস্ত তুই তো আগে তো অনেক সুখ হয়ে গেছিস দোস্ত খাওয়া দাওয়া কি ঠিক মতন করস না আর করি একটু টেনশন তো হয়ে যায় কি করবি ক এরকম স্বামী যদি তোর থেকে বাইরে থাকে তাহলে তুই কিভাবে কি করবি ক আমাকে ডাকছো কি এসে কানতে ঢুকে নাই এতক্ষণ ধরে যে ডাকতেছি একটু কাজ করতেছিলাম কাজ করতেছি মানে যান চা নিয়ে আসেন চা নিয়ে আসবো আমি হ্যাঁ এই ফুকিনি মুকিনি কোথা থেকে আসে তার কাছে চা আনতে চা আনলি আন যা আসো তো বসো এই চালু হও তাড়াতাড়ি তুই কি ঠিক মতন খাওয়া দাওয়া করস না দোস আরে একটু সমস্যা এর জন্য হায় রে মানুষ ছেলেটা গেছে ব্যবসার কাজে বাহিরে কি খাওয়া দাওয়া করস না আর ওই আমার ছেলের অবর্তমানে আরেকটা ছেলের বাসার মুদ্রাই না তোর থুইয়া বিন্দে ছেলে আমার গায়ে হাত তোলে আমার ছেলের বউ আর আমার ছেলের বউ আমার গায়ে হাত তোলে তাক না ওসব কথা বাদ দে এখন কর্ম কাজের লোক বাদ দিয়ে এখন আমার দেখা কাজ করতেছে সব আল্লাহ তুমি দেখছো তুমি এর বিচার করো আল্লাহ নিজের হাতে বরবাদ করে ফেলাইনি স্কুল জগৎ থেকে কলেজ পর্যন্ত এ পর্যন্ত তোর আমি ভালোবাসি কিন্তু আমার ভালোবাসা কোনো মূল্যই দিলি না বুঝছো কেন যে তুই এরম হইলি বুঝছো নিজের জীবনটা নিজে নষ্ট করে ফেলাইলি বুঝছো আচ্ছা ভালোই তো হয়েছে মা আমি তো বুঝলাম না এগুলা কি মুখে দেয়া দেখান মুখে দেখ ফকিরের বাচ্চা তুই খায় দেখ চা দেখ খায় দেখ হ্যাঁ দেখ ফকিরের বাচ্চা এটা চা হইলো হ্যাঁ এই এটা কি রাখছো ঘরের ভিতরে বৌমা এটা কে আমার সাথে এমন দুর্ব্যবহার করতেছে ফকিরের বাচ্চা আমার এই জিগা আমি কে আমার পরিচয় জিগা তুই এখনো দাঁড়িয়ে সদ্দোস ওই কে এটা জানবেন কি লেগা এর কি রাখছো ঘরের ভিতরে একটা চা পর্যন্ত গাড়েন তারা না তুমি আমার গায়ে হাত তুলতেছো বাই করে দে তুই বাই করস না কে দোস আমি রোমান্টিক মুডের ভিতরে আইসে এরকম বেজাল শুরু করে বাইরে যাও মাথাটা পুরো আইসে কোন দানছো দোস কে হ্যাঁ আরে বলিস না দোস্ত তোর জীবনটা আমি এখন দেখতে পেলাম বুঝতে পারলাম বুঝছো দেখছস তোর জীবনটা একদম বরবাদ হয়ে গেছে বুঝছস তুই কি সে আইসে জড়াইলি বল কি করবে বল
তোর স্কুল জগতে দূরে তোর কলেজ জগতে দূরে আমি কি তোরলে কম কিছু করছিলাম দোস কি আর বলবো তুই একদম ধ্বংস হয়ে গেছিস গা আর এই লোকটা কে আইসা প্রত্যেকটা কাজে ভেজাল করতেছে আরে বলিস না ওটা আমার শ্বশুর আমার মা বুঝে গেছে কি বলিস ও তো শ্বশুর লাগে হ্যাঁ এই ফকির মুখে তো শ্বশুর লাগে দোস তোর জীবনটা যে তুই ধ্বংস কইরা ফলাইছস বুঝছ নষ্ট কইরা ফলাইলি বল তোর জন্য আমি কি না করছিলাম আচ্ছা যাই হোক দোস আমি এখন চলে যাচ্ছি তোদের এখানে এসে আমার মুডমেন্টটা নষ্ট হয়ে গেছে বুঝছ দোস আমার ভালো লাগতাছে না থাকতে তা আমি কালকে আসুনি দোস হ্যাঁ আচ্ছা ঠিক আছে তা আসি হ্যাঁ বাই ভালো থাকিস দোস বাবা এই বাবা দিমা কে এসে ডাক্তার সাথে শুনে না আমার কাজ করতেছি মা বাজারে যান যা খাসি মাংস নিয়ে আসবেন আমার বন্ধু আসবে খাসি মাংস হ্যাঁ ঠিক আছে মা টাকা দাও টাকা দিতেছি যান ঠিক আছে দাও টাকা দাও দোস আজকে কি পাকাইছস আজকে তুই আসবে দেখা এই খাসির মাংস রান্না করছি বুড়িরে বলছিলাম ইলিশ মাছ আনতে আনতে নাই আজকে কিন্তু তুই থাকবি আচ্ছা ঠিক আছে দোস থাকুন কিন্তু তুই দোস আগের মতন আমার একটু ধরতে দেস না কাছে আসিস না ব্যাপারটা কি দোস তুই কি আমার ভুলে যান চেষ্টা করতেছস আর না তাহলে একটু কাপড়গুলো রোদ দেওয়া হয়েছে এখন আমি আর কি করব আমি একটু বাইরে থেকে ঘুরে আসি বাইরে যা কি করবা আমার পাটি বাদনে এই জায়গায় বসেন তোমার পা পা টিপা দিতে বলছি এই জায়গায় বসেন কানে কি শুনেন না আপনারা যে বলো পাউডার টিপা দিতে পাউডার টিপা দিতে পারেন না এই তুমি পাউডার মেলো দোস পাউডার মেল আচ্ছা দোস আমি বুঝলাম না দোস তুই অনেকটা পাল্টা হয়ে গেছিস বুঝছস আচ্ছা দোস রেজালা পাকাস নাই হ্যাঁ তুই কি জানাস না দোস আমার রেজালা খাইতে খুব শখ বুঝছো তোর বাসা কিন্তু আমি আইছি এই জন্যই খাস শুধু খাসির মাংসই আনছস আরে আচ্ছা ঠিক আছে এটা কেন রাখছস আমি কিছু বুঝি না বুঝছো দোস দোস তুই কিন্তু আমার আগে থেকে অনেক ভুল লাগে গেছস গো বুঝছো দোস আর কি বলিস এরকম করতাছ কে ভালোভাবে টিকবো আরে দোস তুই কি করস ময় মুরব্বির দিয়া তুই পার্টি পাস ঘরে কাম কাজ করস বাজার করস আমি বুঝলাম না দোস ও তো উনি তো তোর শ্বশুর লাগে তুই উনি দেখ এ কাজ কিভাবে করাস ক কি ব্যাপার তুই এইভাবে এই কাজটা করা কিন্তু তার ঠিক হইতাছে না বুঝছিস তুই তো কালকে আমার সাথে এরকম ইয়া করলি নাটক করস আর তখন তো আমি জানতাম না যে তোর শ্বশুর লাগে তোর শ্বশুর দিয়ে এই কাজটা করা কিন্তু তার ঠিক হইতাছে না দোস তুই কিন্তু অনেক গুনার বাগে হইতাছস বুঝছস হ্যাঁ তোর বাপের সমতুল্য তোর বাপের বয়স আবার তোর শ্বশুর লাগে তুই কিভাবে এই কাজটা করস কর দোস কালকে তুই আমার সাথে হের সাথে কি ব্যবহার করলি আর আজকে আবার কি হয়েছে তোর দোস আমি তো তখন জানতাম না যে তোর শ্বশুর লাগে হ্যালো হ্যালো হ্যাঁ কেমন আছো ভালো কি করতেছ তুমি এই তো কিছু না কাজ করতেছি বাবা কোথায় বাবা এই তো ওষুধ খাওয়াইয়া শুয়ে দিছে খাওয়া দাওয়া করছে না হ্যাঁ তার সেবা মানে তো ঠিক মতো আরে তুমি বলো না বাবাকে তো খুব সেজা বাজে যত্ন করতেছি তাই নাকি হ্যাঁ বাবা কি তোমার পাশে আছে না ঘুমাইতেছে না ঘুম পাড়ে দিয়ে আসছি তো বাবা খাওয়া দাওয়া করছে না হ্যাঁ বাবা সেবা যত্ন নিতেছে ভালো করে আরে বললাম না তাই নাকি না এই সেবা তো নমো না হ্যাঁ তুমি কিছু না বলে এসে কেন আমাকে এই তুই কই যাস আরে এই সেবা তো নমুনা হ্যাঁ কথা বলছ না কেন এই সেবা তো নমুনা আমার বাবার দিয়া হ্যাঁ বিশ্বাস করো আমি কি বিশ্বাস করব আমি আমার চোখ না আমার কান কোনটা তুই কই যাস নে খারাপ চুপ করে আর কি হয় তোর আমার কি খালতো ভাই খালতো ভাই চিনি না আমি চিনি তোর খালতো ভাই আমি কোন খালতো ভাই কোন খালার পোলা এটা হ্যাঁ তোর সাথে বিয়ে হয়েছে 2 বছর তোর যত আত্মীয় স্বজন সবাই আমি চিনি তা কোন খালাতো ভাই কয়টা কইছ তুই ভাই ব্যাপারটা হইছে কি কয়টা কইছ এটা আগে তোর ব্যাপার শুনুন পরে আমি আমার নিজের চোখে সব কিছু দেখছি বল কয়টা কইছ তুই
না আমি ভাই দক্ষিণ পাড়া থাকি ভাই এখানে কেন আসছস এখানে আসো আমার স্কুলের বন্ধু ছিল কলেজের বন্ধু ছিল ওর সাথে একটু দেখা করতে আসছিলাম ভাই তুই দেখা করতে আসছস ড্রয়িং রুম আছে ড্রয়িং রুমে বসবি চা খাবি চলে যাবে বন্ধু মানা নাই কিন্তু এখানে বেডরুমে বসে কি করতেছস তোর সাথে কি সম্পর্ক তোর কথা কি লাগা সাথে কি সম্পর্ক তোর তে ভাই আমি আসি হ্যাঁ এই নু চুপ করে খারাপ কথা কবি বন্ধু আর কিছু না কেমন বন্ধু বন্ধু কি নিয়ে মানুষ বেডরুমে থাকে হ্যাঁ আর এদিকে চা এই যে তুই আমার বাবার দিয়ে যে ধরনের কাজগুলো করছিস কেন হ্যাঁ ওটা সত্যি না বিশ্বাস কোনটা সত্যি না আমার চোখ সত্যি না তুই মনে করছিস আমি এখানে আরো এক ঘন্টা আগে এখানে আসছি তুই এখানে কি করতাছস না না করতাছস সবই আমি দেখছি তারপরে তোর আমি ফোন দিছি যা সত্যি আমার সাথে কি করতেছস অগোচরে আমার ভাই আমি এটা বল আমার কথার উত্তর দে বাবা তুই বাড়ি বাবা তুমি চুপ থাকো আমি সব জানি আমি এই এক ঘন্টা এখানে আসার পরে যা দেখছি আমার পিছনে ইতিহাস কোনো কিছু গাড়া লাগবো না কারণ এখন যা করতে পারছ যে পিছনে কি করছ না করছ আমার অগোচরে সেটা আমি সবকিছু বোঝা শেষ বলবি না তোর সাথে কি সম্পর্ক ভাই ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই ভাই আপনার সম্পর্ক না থাকলে আমার পিছনে কি লেগা সম্পর্ক না থাকলে কেন মারবিস না বলস না কেন আমার কথা তো ওর সাথে কি সম্পর্ক তোর বললাম তো কিছু না ওর সাথে কোনো সম্পর্ক না হলে কেন তুই আমার বিছনা ধরে নিছিস আমার বেডরুমে থাকবি কেন তুই আমার বাবারে দিয়ে তুই পাপ করতে পারছিস তোরে দিয়ে কি করব আমি আমি বারবার বলছি যে যে মুরব্বির সাথে তুই এরকম তুমি কথা কম করবি না তোর কিন্তু বেল দেওয়ার এমন কইলাম তোর এত কিছু যেন শখ যে তুই আমার অগোচরে তুই পরপুরুষ নিয়ে তুই বিছনা ভিতরে রঙ্গলীলা করবি আর তুই আমার বাবারে দিয়ে এরকম পাওটে পাবি বিশ্বাস কর তোর মতো মানুষ নিয়ে আমি একটা ছাদে নিচে বসবাস করব না তোর নিয়ে সর করব তোর আমি এখন তালাক দিব আমি মুহূর্তে আমি না না তুমি তুই একটা কালসাপ তুই কালসাপ বুঝছস তুই আমার কাছে আমার বড় তুই আমার খাই আমার বড় তুই আমার বিছনা সোস আবার অন্য পর বসে লই দস কেন আর তুই আমার বাবারে কাজের মন মর করস তোর আমি রাখব না ওর লই যা ভাই আমার লই কোথায় যাব তুই কই যা আমি কেমনে যাব কি এতক্ষণ রং লীলা করছিস তোমাকে ভাই এটা কাট কাট ভাই যা আবে যা বেশ আমি যা কি কই যাবি না তুই চেষ্টা কর তো আর নিয়ম চেষ্টা কর না ভাইরা সরি তুমি আমার কেন এত কিছু হইতাছে বাসা তুমি কেন আগে আমার বলো না যে তোমার দিয়ে এত অত্যাচার করে দেছে বাবা আমার সব কিছু বন্ধু মানা করছে আমার ফোনটাও ধরতে দেয় না কখনো তো তুমি আমি তো গেলাম মাত্র এক মাস হইছে এক মাস ভিতরে সব কিছু তোলপাড় করে বলেছ তুমি তো আমার সব কিছু জানাইবে ফোনের ভিতরে আর দুনিয়াতে কোন জায়গায় ফোন নাই ও ফোন ইউজ করে নাকি বাইরে তুমি ফোন দিতে পারো না আমারে তুমি যাওয়ার পর থেকে প্রতিদিন এই ছেলেটা আমার বাসায় আসে আমি কিছু বলতেও পারি না আমার বললে আমার নানা ধরনের ভয়ভীতি দেখায় যাক আল্লাহ যা করে ভালোর জন্য করে আমি সবকিছু দেখে ফেলাইছি এডি অনেক কান্না করে না সব ঠিকই যাবে আস্তে আস্তে